নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং পশ্চিমবঙ্গে যে সার্কাস চলছে সবাই তার মোটামুটি সাক্ষী। তো কিছুক্ষণ আগেই দেখলাম টিভিতে যে পার্থবাবু এর মধ্যে মুখ খুলে ফেলেছেন যে উনি নাকি ষড়যন্ত্রের শিকার। তো এটা একটা ভালো লক্ষণ, কারণ এতদিন ধরে যে পরিমাণে টাকা পয়সা উনি জমিয়েছিলেন, লক্ষ লক্ষ শিক্ষিত বেকার ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে, তাদের কাছ থেকে মানে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চাকরি দেওয়ার যে পরিমাণে সম্পত্তি উনি মানে জমা করেছিলেন, তাতে তো মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেকবার স্টেজের উপরে চিৎকার করে বলতে থাকেন যে কেন্দ্রের কাছ থেকে উনি কয়েক লক্ষ কোটি টাকা পান, কেন্দ্রের কাছে নাকি এত কোটি টাকা এখনো রাজ্যের পাওনা, যেটা রাজ্য কেন্দ্র নাকি মেটাচ্ছে না, তো আমার মনে হয় পার্থ চট্টোপাধ্যায় সমস্ত যেগুলো ফ্ল্যাট এখনো তল্লাশি করা বাকি বা যে সমস্ত ফ্ল্যাট এখনো আবিষ্কার করা বাকি, সেখানে যা মোটামুটি টাকা পয়সা জমা আছে সেগুলোকে এক জায়গায় করলেই আপনার যে কেন্দ্রের বকেয়া টাকা নাকি কেন্দ্র মেটায় না, সেগুলো ওই পার্থবাবুর কাছে জমা আছে। আর যে পরিমাণে আমরা মানে এত অল্প সময়ের মধ্যে মানে মানুষ যে কি পরিমাণে সম্পত্তির অধিকারী হতে পারে, এটা রীতিমতো মানে এক কথায় অবিশ্বাস্য। এবং একমাত্র তৃণমূল দলে মানে একটা স্পেশাল ট্রেনিং ফ্রেনিং প্রভিশন আছে, যার জন্য পার্থ চট্টোপাধ্যায় মানে কিভাবে এত সম্পত্তির মালিক সেটা নিশ্চয়ই ওপরওয়ালার মানে পার্থবাবুর যার অনুপ্রেরণায় করেছেন তার অ্যাক্টিভ সাপোর্ট না থাকলে তো এটা সম্ভব না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া তো মানে এক কথায় চিড়িয়াখানাতে সিংহের বাচ্চাও জন্ম নেয় না। তো সেই অনুসারে দেখতে গেলে পার্থ চট্টোপাধ্যায় এত বড় একটা স্ক্যাম করবেন আর সেটা ওনার নেত্রী জানতে পারবে না, সেটা তো হতে পারে না। যাই হোক, পার্থবাবুকে এটাই বলবো যে আপনি সব জায়গায় ব্যর্থ হতে পারেন না, আপনাকে এবার যেভাবে চালিয়ে ব্যাটিং করছেন আপনি, আপনি চালিয়ে যান ব্যাটিং। এখন সবে শুরু করেছেন যে আপনি নাকি ষড়যন্ত্রের শিকার এটা বলে, এবং আপনার অর্পিতা যেভাবে হাত পা ছুড়ে কান্নাকাটি করছে, তো এটা কান্নাকাটি করাটাই স্বাভাবিক, কারণ এত বেকার যুবকদের চোখে জল পড়েছে, এত অভিশাপ, সেই অভিশাপ তো আর বৃথা যাবে না। তো প্রচুর কামিয়েছেন, এখন আপনার রেস্ট নেওয়ার সময় এসেছে। এমনিতেও দিদিমণি আপনাকে ঝেড়ে ফেলে দিয়েছে তৃণমূলে বা রাজনীতিতে, আপনার কোনো ভবিষ্যৎ নেই। তো আপনার বুদ্ধিমানের মানে বুদ্ধিমানের মতো আপনি এটাই করুন যে আপনি মানে কার অনুপ্রেরণায় এত টাকা জমালেন সেটা বরঞ্চ ইডিকে একটু সহযোগিতা করুন, অন্তত মানে ডুবছেন যখন সবাইকে নিয়ে ডুবুন না। আর গতকাল দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন ধর্না মঞ্চে, যেখানে এসএসসি চাকরি প্রার্থীরা ধর্না দিচ্ছেন, তো আমি বুঝলাম না যে উনি কোন ক্যাপাসিটিতে গেছেন। হতে পারে তৃণমূলের কাছে রাজপুত্র, কিন্তু বেসিক্যালি তো মানে রাজ্য সরকারের কেউ না, একজন এমপি ছাড়া উনি তো আর কেউ না। ফলে উনি আশ্বাসন মানে যে আশ্বাস দিতে গেছিলেন সেই আশ্বাস দেওয়াটা ওনার কতটা ওনার ইতিহারের মধ্যে আসে জানেন, যদিও বকলমে পার্টিটা উনি চালান। তো যাই হোক, এখন এই মানুষকে যে বোকা বানাবার আবার যে নতুন করে পথে নেমে, এতদিন আপনার মনে হলো না, এতদিন এসএসসির চাকরি প্রার্থীরা এতদিন অনশন করেছেন, আপনি রাত্রের অন্ধকারে তাদেরকে পুলিশে মানে পুলিশ দিয়ে লাঠিচার্জ করিয়ে তুলে দিয়েছেন, এখন আপনার হঠাৎ করে এসএসসি চাকরি প্রার্থীদের উপর প্রেম জেগে উঠেছে, তো এগুলো মানুষ সব বোঝে। আর নতুন করে কি বলি, আপনাদের তো মানে কি বলবো, এই কালকে যেটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে মানে একটি পাকা চোর যে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, সেই অপরাধে বাকি সব চোরগুলো মিলে সেই ধরা পড়া চোরটাকে মানে চুরি করতে গিয়ে ধরা পড়া চোরটাকে পার্টি থেকে অপসারণ করলো, তো গোটা পার্টিটাই চোরে ভর্তি। এখন আর কয়েকটা আর শেষ কয়েকটা দিন বাকি আছে, মানে আমার মনে হয় পার্থবাবু একাই যথেষ্ট, পার্থবাবু পার্টিটাকে শেষ করার জন্য একাই যথেষ্ট। পার্থবাবুকে এটাই বলবো, আপনি সব ক্ষেত্রে ব্যর্থ কিন্তু এবারে আপনাকে সাকসেসফুল হতেই হবে। আপনি যার অনুপ্রেরণায় এই সমস্ত টাকা পয়সা জমিয়েছেন এগুলো আপনি একটু এদিকে সহযোগিতা করে বলে ফেলুন। আর এটা দিদিমণির এটা নেচার যে যতক্ষণ আপনি চুরি করে দেবেন কিছু বলবেন না, কিন্তু যে আপনি ধরা পড়ে গেলে নিজেরটা নিজে বুঝে নাও। তো এটা তো নতুন কিছু না, এটা এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পাল, এখন যে গলা ফাটান টিভির সামনে কি না কুণাল ঘোষ, তো এদের ক্ষেত্রেও দিদিমণি করেছেন যে সংসারে যখন টাকা আসছে অটোমেটিক্যালি তো সে সময় উনি কিছু বলবেন না, যে মুহূর্তে তখন উনি সোর্স জিজ্ঞাসা করবেন না যে কিভাবে টাকাটা আসছে। ভাই আফটার অল হেড অফ দ্য ফ্যামিলি, আপনার বাড়িতে কথার কথা বলছে, আপনি ধরুন আপনার বাড়িতে হঠাৎ করে টাকা আসতে শুরু করেছে, আপনি বাড়ির কর্তা বা কর্ত্রী, আপনি জিজ্ঞেস করবেন না টাকাগুলো সেই ফ্যামিলি মেম্বার কীভাবে আসছে। কিন্তু যেই আপনি ধরা পড়বেন সেই পার্টি তাকে চেনে না। মমতা বন্দ্যোপাধ্যায় মানে মাঝে মাঝে ওনার ওই ক্রনিক অ্যামনেসিয়া বলে, মাঝে মাঝে ভুলে যান, উনি মনে করতে পারেন না আমি চিনি না, আমি আমি তাকে তো জানি না, এরকম বড় বলতে থাকেন। তো এগুলো কি হয়, ঠেলাই করলে মানে দলনেত্রী তার দলের যে সমস্ত ছোট ছোট ভাইরা আছে তারা তাদেরকে উনি চিনতে পারেন না। তো পার্থবাবুরও এটা বোঝা উচিত যে এটা নতুন কিছু না। ওই তো বললাম যে সুদীপ বন্দ্যোপাধ্যায় একসময় উড়িষ্যার জেলে ওই উড়িষ্যার হসপিটালে ছিলেন, তাপস পালও ছিলেন, তো তখন ওনাদেরকে ডিজন করে দিয়েছেন। বীরভূমের যে ছোট্ট ভাইটা কদিন আগে ওই কি সব সার্জারি ফার্জারি হলো ওনাকেও প্রায় ভুলে যেতে চলেছেন। ফলে চুরি করছো করো, চুরি করে কামিয়ে আনছো খুব ভালো কথা, কিন্তু চুরি করতে গিয়ে ধরা পড়লো আমি তোমাকে চিনি না, এটাই হচ্ছে বেসিক্যালি তৃণমূলের নীতি। তো সেই জন্য পার্থবাবু এখন সময় আছে, মানে আপনি সবকিছু বলে ফেলুন, একা কেন ডুববেন, সবাইকে নিয়ে ডুবুন, সেটাই ভালো লাগবে। অন্তত এই সমস্ত ছেলেপিলেরা যারা এত বছর ধরে মাসের পর মাস রাজ্যকে রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে, যারা সত্যি করে যারা ডিজার্ভ করতো চাকরিগুলো, অন্তত এই শেষ বয়সে এসে তাদের প্রতি তাদের মুখের কথা চেয়ে একটু তাদের প্রতি জাস্টিস করুন। অনেক পাপ করেছেন আর কান্নাকাটি তখন করতেই হবে, উপায় নেই, এখন কান্নাকাটি করে কোনো উপায় নেই। তো এখন তো আর কয়েকটা দিন তৃণমূল সরকার, তৃণমূল সরকারের মানে শেষের কয়েকটা দিন, আর এটাই মানে অবাক লাগে ভাবতে যে
মামাটি মানুষের সরকার, মামাটি মানুষের সরকার এত মানবদরদী, কিন্তু এত টাকার পাহাড়, এত সম্পত্তি, মানে পাথরবাহু তো প্রায় প্রত্যেক গলিতে গলিতে ফ্ল্যাট কিনে রেখেছেন, মানে কি বলবো। আমরা তো এই কালকে বলছিলাম যে আমরা টাকা জমিয়ে ফ্ল্যাট কিনি আর উনি ফ্ল্যাট কেনেন টাকা জমাবার জন্য। তো এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই, আপনার শেষ কয়েকটা দিন অন্তত যাবার আগে অন্তত বলে ফেলুন যে কার কার অনুপ্রেরণায় মানে এই সমস্ত অর্থ সম্ভার আপনি মানে জমিয়ে রেখেছিলেন ঘরের মধ্যে। আর ইডি সিডিআই এখনো অনেক কাজ তাদের বাকি আছে, কারণ এই তো সবে শুরু, কান্টালে মাথা আসবে। আশা করা যায় যে ভালো দিন অপেক্ষা করে আছে, খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের মানুষজন ভালো সময়ের অপেক্ষা করতেই পারে তারা। কারণ এই যে চোরের দল এত বছর ধরে মানে পশ্চিমবঙ্গে রাজত্ব করলো, আমার মনে হয় যে এবার সবকিছুর একটা মানে শেষ, সবকিছুর একটা লিমিট থাকা দরকার। তো হয়তো এবার সেই শেষ পর্যায়ে এসেছে তৃণমূল সরকারের ক্ষমতা। আর কি বলবো, মানে আজকে অনেকদিন পর ফেসবুক লাইভে এলাম, আসতে পারতাম, কারণ যে যেভাবে পার্থ চট্টোপাধ্যায় একদম মানে পদ থেকে যাওয়ার পরেই একবার বিস্ফোরক হয়ে পড়েছে, আমার মনে হয় পার্থবাবু অন্যান্য ক্ষেত্রে ব্যস্ত হলো, এ ব্যাপারে উনি আশা করি সফল হবেন, যে তৃণমূলের অন্তত যাবার আগে এইটুকু উপকার করেছেন যে কার কার অনুপ্রেরণায় টাকাগুলো চুরি করেছিলেন, কোথায় কোথায় ভাগ যেত, কোন কোন রুটে টাকা সাপ্লাই হতো, এগুলো একটু বলে গেলেই ভালো, অন্তত যাবার আগে একটা ভালো কাজ করেছেন।